কলকাতা পুলিশের কমব্যাট ফোর্সের নজিরবিহীন বিক্ষোভ, হস্তক্ষেপ মুখ্যমন্ত্রীর। রাজ্যে কোভিড সংক্রমণের মধ্যে উমফানের আবির্ভাব, বিড়ম্বনা বাড়িয়েছে রাজ্য প্রশাসনের। আবার সেই সংক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতিতে তুমুল ক্ষোভের সৃষ্টি হয়েছে কমব্যাট ফোর্সে, যা সামাল দিতে বুধবার সকালে নবান্ন যাওয়ার পথে বৃষ্টি মাথায় পুলিশ ট্রেনিং স্কুলে ছুটতে হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার রাতেই জানা গিয়েছিল পিটিএস এর বাইরে রাস্তায় বিক্ষোভে নেমেছেন কমব্যাট ফোর্স ও র্যাপের এক অংশের কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে গেলে ডিসি কমব্যাট ফোর্সকে ঘিরে বিক্ষোভ দেখান তারা। রাতেই গোটা পরিস্থিতির কথা মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে জানান কলকাতার নগরপাল অনুজ শর্মা। তারপর এদিন পিটিএস এ পৌঁছে যান মুখ্যমন্ত্রী। ডিডিও আরো আচ্ছা ঠিক আছে।